কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তো আজকের আমি অনলাইন অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট আনিয়েছি, মেকআপ প্রোডাক্ট, কন্টুর প্যালেট। তো সেটা আমি এখন তোমাদের সাথে ভাবছি শেয়ার করব, রিভিউ করব সেটা। আর বিগিনার্সদের জন্য এটা খুবই ভালো, কারণ যারা প্রথম প্রথম সবে শুরু করছো মেকআপ বা তোমরা জানো না সেইভাবে প্রপার করতে, তাদের জন্য আমার মনে হয় এটা ঠিকই আছে। কম বাজেটের মধ্যে তোমরা এটা দিয়ে ট্রাই করতে পারো, যখন তোমরা শিখে যাবে বা বুঝে যাবে তখন তোমরা অন্য কিছু আনাতে পারো। সবাই জানে যে প্রথমবার যখন মেকআপ ট্রাই করতে যায় তো খুব ভালো তো আর মেকআপ হয় না, বা সেরামভাবে আমরা তো প্রফেশনাল হতে পারবো না। বাট আস্তে আস্তে ট্রাই করতে করতে যখন শিখে যাবে তখন অন্য প্রোডাক্ট নিতে পারো। বাট এমনি প্রোডাক্টটার রিভিউ আমি অনলাইনে দেখলাম খুবই ভালো, তাই আমি মানে অর্ডার করেছি। তো তাই তোমাদের সাথে দেখাচ্ছি সেটা কীরকম। তো এটা এসেছে আজকে আমার কাছে অ্যামাজন থেকে। তো এটা আমি তোমাদেরকে এখন খুলে দেখাবো। তো তাহলে তোমরা এটা দেখে নিয়েছো এটা কিরকম, আমি খুলে তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এটা হচ্ছে তোমার, এতে তোমরা কনসিলও করতে পারবে, কন্টোরও করতে পারবে, আর কালার কারেক্টারও রয়েছে। যেহেতু অরেঞ্জ কালারের ভেতরে রয়েছে, তো তো এটা হচ্ছে কালার কারেক্টার, এটা এটা দিয়ে তোমরা ডার্ক সার্কেল বা কোনো ডার্ক স্পট এগুলোকে কভার আপ করতে পারো, এগুলো দিয়ে কভার আপ করা যায়। আর এটা আরেকটাও ছিল যাতে মাল্টি কালারের ছিল, ভায়োলেট গ্রিন, ওটা আমি নিইনি, কারণ ওটা হচ্ছে তোমার অনেকের পিম্পল বা রেডনেস এইসব থাকলেও সেগুলোকে কভার করতে পারবে। বাট আমার মনে হয় এটা নিলে ভালো, এই জন্যই যেহেতু এতে অনেক রকমের বাকি এই যে কালারগুলো রয়েছে এইগুলো দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারবে প্লাস কনসিল করতে পারবে। তার জন্য আমি ভাবলাম এটাই নেওয়া ভালো, তাই আমি এটা নিয়েছি। আর এটা এমনি লেখা আছে যে এটা স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফ, সেটা এখন আমি বলতে পারছি না কীরকম হবে। তো আমি এইগুলো লাগিয়েছি হাতে, এক সেকেন্ড। তো আমি এইগুলো লাগিয়েছি হাতে এক একটা, দেখেইছো তো, দেখি এখন স্মাচ প্রুফ কিনা। হ্যাঁ, স্মাচ প্রুফ আছে, কেননা খুব একটা এগুলো স্মাচ হচ্ছে না। এবার ওয়াটার প্রুফ কিনা সেটাও আমি দেখাচ্ছি। তো স্মাচ প্রুফ হয়ে গেছে, এবার ওয়াটার প্রুফ দেখাচ্ছি আমি। আমি জল নিয়ে দেখছি এতে দিয়ে, হ্যাঁ এটা ওয়াটার প্রুফও আছে, কেননা জল দিয়ে আমি হাত বুলাচ্ছি এতে, কিন্তু তাও এগুলো স্মাচ হচ্ছে না, তার মানে এটা ওয়াটার প্রুফও আছে। তাহলে আমার মতে এটা তোমরা ট্রাই করতে পারো, এটা কিনতে পারো। এটা দেখলেই যে স্মাচ প্রুফ ওয়াটার প্রুফ দুটোই আছে।
তো আমি আমার মতে বিগিনার্সদের জন্য এটা ইউজ করা ভালো। আর এটার যেহেতু প্রাইসও খুব একটা বেশি নয়, 199, তো তোমরা এটা নিতেই পারো। আমি যখন নেক্সট টাইম এটা কখনো মেকআপ করি তোমাদের সাথে, তখন এটা শেয়ার করব যে এটা মেকআপ করার পরে কিরকম লাগছে। আমি কিন্তু বিশাল সুন্দর মেকআপ করতে পারি না, বাট হ্যাঁ যা করি কাজ চলে যায়। আমার দিদির স্বাদের সময় আমি আমার দিদিকে সাজিয়েছিলাম এবং আমি নিজেও সেজেছিলাম, তো আমি তোমাদের সাথে পিক শেয়ার করে দেবো। তোমরা সেটা দেখে আমাকে বলো যে আমার দিদিকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।